আমি মারিয়া, আমি যদি বলি আপনারা যদি ইটালিতে আসেন, ইটালিয়ান সরকার আপনাকে টাকা দিবে, পে করবে থাকার জন্য, খাওয়ার জন্য, প্লাস আপনার টিউশন ফি একদম ফ্রি থাকবে, তাহলে কি আপনার বিলিভ হবে? হ্যাঁ, ইটালিতে আপনারা যদি আসেন, ইটালিয়ান সরকার আপনাকে এসব জিনিস প্রোভাইড করবে। পড়াশোনা করতে পারবেন, ব্যাচেলার্স হোক অথবা মাস্টার্স হোক, দুইটার জন্যই সরকার আপনাকে পে করবে এবং ইউনিভার্সিটি পে করবে। আজকের ভিডিওটা কিভাবে আপনারা ফ্রিতে এসে ইতালিতে পড়াশোনা করতে পারবেন, আর এই ভিডিওটা থাকবে তাদের জন্য যারা চিন্তা করে যে বাইরের দেশে আসলে অনেক টাকা খরচ করতে হবে, পড়াশোনা করা যাবে না, অনেক স্বপ্ন কিন্তু সবার আসলে পূরণ হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটা সবার মাঝে এটাকে শেয়ার করে দিবেন। কী কী প্রোভাইড করবে আপনাকে বলি, আপনাকে রুম প্রোভাইড করবে, আপনাকে ফুড প্রোভাইড করবে, ক্যান্টিন প্রোভাইড করবে, টিউশন ফি একদম ফ্রি থাকবে। তো আমি আজকে ভিডিওটা থাকবে স্কলারশিপের উপর, আর চার ধরনের স্কলারশিপ থাকে, MAECI স্কলারশিপ, ইনভেস্ট ইউর ট্যালেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ, রিজিওনাল স্কলারশিপ, সেটা হচ্ছে মেরিট বেসিসে, মানে আপনার স্কোর বেশি ভালো হতে হবে ওইসব স্কলারশিপের জন্য। আপনারা যদি ভালো স্কোর না আনতে পারেন, ওগুলোতে বেশিরভাগ সময় রিজেক্ট হয়ে যায়, বাট আপনারা যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ওগুলোতে অ্যাপ্লাই করতে পারেন বা ওগুলোতেও ট্রাই করতে পারেন। ওগুলোতে একবার আপনার যদি হয়ে যায় আপনার কিন্তু অনেক কিছু পাবেন। সো আমি পুরোটুকু ভিডিওতে এক্সপ্লেন করবো কী কী পাবেন। আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনারা অবশ্যই জানবেন কিসের ওপর অ্যাপ্লাই করছেন, কোন সিটিতে থাকছে, কোন পাবলিক ইউনিভার্সিটি। স্কলারশিপটা এখানে পাওয়ার জন্য অবশ্যই আপনার পাবলিক ইউনিভার্সিটি হতে হবে। আপনারা যখন রিজনাল ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবেন, মানে পাবলিক ইউনিভার্সিটি যে স্টেটটাতে থাকবে সেই স্টেটের সবগুলো পাবলিক ইউনিভার্সিটির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যখন ভিসা হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার আগে বলে আপনার কী কী ডকুমেন্টস থাকতে হবে, যেটা আপনি ইটালিতে আসলে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে স্কলারশিপের জন্য। পাবলিক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ধরনের ডকুমেন্টস থাকতে হবে। এখন আপনারা স্কলারশিপের জন্য কখন অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে বলি। প্রথমে হচ্ছে আপনি ধরেন বাংলাদেশে আছেন, তখন আপনি আপনার সার্টিফিকেটগুলো অ্যাম্বাসিতে নিয়ে সার্টিফাইড করে নিবেন। আপনাদের যে সার্টিফিকেট আছে সেগুলোকে ভালো করে অ্যাটাস্ট করে নিতে হবে, অ্যাম্বাসি থেকে সিল করে নিতে হবে। এরপরে হচ্ছে আপনারা যে নিডি, মানে আপনার ফ্যামিলি যে প্রবলেম আছে বা আর্থিক ফিনান্সিয়াল অবস্থা ভালো না, সেটার একটা সার্টিফিকেট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ফুল ফ্যামিলির ইনকামের একটা স্টেটমেন্ট লাগবে, ট্যাক্সের যে রিকোয়ারমেন্ট থাকে সেটার একটা পেপার্স লাগবে। সবগুলো হচ্ছে নিয়ে আপনি ইতালিয়ানে ট্রান্সলেট করে নেবেন, করে ওটাকে অ্যাম্বাসি থেকে সিল করে নেবেন, এবং কমিশনার অফিস থেকে একটা হচ্ছে সিগনেচার নিতে হবে যে আপনি ফিনান্সিয়ালি স্টেবল না। এসব ডকুমেন্টস নিয়ে আপনারা যখন ইতালি চলে আসবেন তখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। স্কলারশিপের টাইমটা থাকে হচ্ছে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই টাইমের মধ্যে আপনাকে হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি হলো যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে বা পেজে যেয়ে দেখবেন কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড, সেই বিষয়ে আপনার সব ধরনের ডকুমেন্টস কালেক্ট করে নেবেন। বেসিকলি আপনার হচ্ছে ফ্যামিলির যে ইনকাম ট্যাক্স বা ইনকাম স্টেটমেন্ট সবগুলো, এসব জাতীয় জিনিসই আপনার লাগবে। আপনার ফ্যামিলির ইনকাম 3000 ইউরোর নিচে হতে হবে, 3000 ইউরোর উপরে হলে তাহলে আপনি স্কলারশিপটা পাবেন না। এশিয়ান কান্ট্রিতে 3000-এর উপরে ইনকাম খুব কমই থাকে, যাদের থাকে তারা তো ফুল পেমেন্ট দিয়ে এমনি পড়াশোনা করতে পারে। সো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যাদের একটু লো তারাই আসলে এটার জন্য অ্যাপ্লাই করবেন। আপনার প্রপার্টি সব কিছু মিলে 3000-এর নিচে হলেই হবে। এখন আসি, আপনারা যদি ব্যাচেলার্সের জন্য আসেন তাহলে আপনাকে ইউনিভার্সিটি অথবা এখানকার সরকার কত টাকা পে করবে পার ইয়ার। এখানে 6000 ইউরো আপনাকে পে করবে পার ইয়ার। আপনার যদি ব্যাচেলার্স 4 ইয়ারের থাকে তাহলে 20000 ইউরো আপনাকে দিবে। ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর, ইউনিভার্সিটির কস্ট যদি আরও বেশি থাকে তাহলে আরও বেশি দিবে। মাস্টার সাধারণত 2 বছরের হয়ে থাকে, 2 বছরের জন্য আপনাকে 10000 ইউরো দিবে। মাস্টার্সও ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন। তারপরে এখানে ক্যান্টিনের যে ফুড সেটা ফ্রি থাকবে, প্লাস হচ্ছে আপনাকে রুম দিবে। অনেক সময় দেখা যায় আপনি সিট পাবেন, দুজনের সাথে শেয়ারিং সিট পাবেন। এছাড়া আপনারা ইতালিতে যখন এমনি চলে আসবেন আপনারা তো জব করবেনই, জবের যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনার পার্সোনাল খরচে আপনারা ইউজ করতে পারবেন। নর্মালি আপনার ইতালিতে যে আসছেন, পড়াশোনা করছেন, খাওয়া দাওয়া, তারপরে হলো সিট নিয়ে থাকছেন, সেটার জন্য কোনো প্রকার পে করতে হবে না।
কিন্তু একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যদি লো না হয় বা ফিনান্সিয়ালি যদি আপনার স্টেটমেন্ট এগুলো দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনারা স্কলারশিপ পাবেন না অথবা ফ্রিতে থাকতে পারবেন না, সরকার থেকে কোনো প্রকার সুবিধা বা অ্যামাউন্ট আপনারা পাবেন না। আপনারা যদি বাংলাদেশ থেকে বা এশিয়ান যে কোনো কান্ট্রি থেকে আসেন, স্টেটমেন্ট ভালো করে নিয়ে আসতে পারেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ফ্যামিলি ইনকাম স্টেটমেন্ট সব কিছু যদি প্রপারলি ডকুমেন্ট করে নিয়ে আসতে পারেন তাহলে আপনারা কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না। এসব বিষয়ের ক্ষেত্রে আপনার দাদা ধরার কোনো দরকার নেই। আপনার হচ্ছে প্রথমে হলো আপনার ডকুমেন্টগুলো তৈরি করবেন, আপনার যদি আইএলটিএস লাগে আইএলটিএস দিবেন, যে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে সেই সব ডকুমেন্টসগুলো কালেক্ট করবেন, করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। অ্যাম্বাসি যখন ফেস হয়ে যাবে আপনাকে ভিসা দিয়ে দেবে, এখানে চলে আসছেন, তারপরে হচ্ছে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন। আই হোপ আজকের ভিডিওটা আমি ফুলি কভার করতে পেরেছি। আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাবেন। ইনলিগালি এখানে এসে মানুষ কী কী জব করে জানেন? ইনলিগালি এসে এখানে ফুল বিক্রি করে, তারপর হচ্ছে খেলনা বিক্রি করে রাস্তার মধ্যে। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের ভিডিও, যারা ইতালি আসতে চান তাদের জন্য এটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও।